বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি সময়ের দাবিতে বঙ্গবন্ধুর হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জন্ম হয়েছিল এই সংগঠনের। বিএসএল বা বাংলাদেশ স্টুডেন্টস লীগের মূল নীতি শিক্ষা শান্তি ও প্রগতি। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনার আলোকে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে সুশৃঙ্খল কর্মী বাহিনীর আদর্শভিত্তিক একটি সংগঠন গড়ে তোলা ও আদর্শিক পরিচর্যা অব্যাহত রাখা। বাংলাদেশ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুব খন্দকার শেকড়ের টানেই তার সন্তান রূপসী বাংলাকে নিয়ে ঘুরে এলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়। অনেক অনেক শুভকামনা বাংলাদেশ ছাত্রলীগ।